দামি দামি পিসি বিল্ডার ভিডিও চান, তাদের জন্য ভিডিওটা অনেক বেশি স্পেশাল। আজকে থাকছে কিন্তু 8GB একটা গ্রাফিক্স কার্ড দিয়ে, 5500 প্রসেসর দিয়ে একটা রাইজেন সেটআপ, এরপরে থাকছে যে AMD রাইজেন 5 এর 5600 প্রসেসর দিয়ে 8GB আরো একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আরো একটা সেটআপ, এরপরে থাকছে কিন্তু 4060 কার্ড দিয়ে আরো খুব সুন্দর একটা গর্জিয়াস সেটআপ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা কোথায় চলে এসেছি দেখতেই পাচ্ছেন, ওয়ান স্টপ সলিউশনে। আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি আপনাদের জন্য মেক করা। আপনারা গেমিং পিসি বিল্ডের ভিডিও চান, দামি দামি পিসি বিল্ডের ভিডিও চান, তাদের জন্য ভিডিওটা অনেক বেশি স্পেশাল। তিনটি পিসি বিল্ড থাকবে, সর্বোচ্চ 1,20,000 টাকার পিসি বিল্ডও কিন্তু আজকের ভিডিওতে রয়েছে। আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এক কথায় বলবেন, আজকে কি কি কনফিগারেশন থাকবে? আজকে থাকছে কিন্তু 8GB একটা গ্রাফিক্স কার্ড দিয়ে, 5500 প্রসেসর দিয়ে একটা রাইজেন সেটআপ, এরপরে থাকছে যে AMD রাইজেন 5 এর 5600 প্রসেসর দিয়ে 8GB আরো একটা গ্রাফিক্স কার্ড দিয়ে আরো একটা সেটআপ, এরপরে থাকছে কিন্তু 4060 কার্ড দিয়ে আরো খুব সুন্দর একটা গর্জিয়াস সেটআপ। প্রত্যেকটাই কমপ্লিট সেটআপ, ভালো কাজ করা যাবে, ভালো গেমিং করা যাবে, প্রফেশনাল সেটআপ, বেস্ট সেটআপ বলা যায়। জি ইনশাআল্লাহ, অবশ্যই। ঠিক আছে, মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শোরুমের লোকেশনটা ক্লিয়ার করে দিবেন। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি 83 নম্বর বিল্ডিং, KJS ম্যানশন। এই KJS ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন। ওকে ভাইয়া, আমি কিন্তু অনেক এক্সাইটেড, দেরি করব না, প্যাকেজে চলে যাই। জি অবশ্যই, আজকে প্রথম যে প্যাকেজটা থাকছে অবশ্যই একটা ম্যাক্সন আর এক্স 5 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে, তবে এখানে প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করছি AMD রাইজেন 5 এর 5500 প্রসেসরটা দিয়ে। এটা কিন্তু 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, 9,000 থেকে 10,000 টাকার মধ্যে প্রসেসরটার দাম থাকে এবং বাজেটে বেস্ট পিসি বিল্ড হয়, এবং এই প্রসেসরটা কিন্তু বাজেটের সেরা একটা প্রসেসর, যেটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে থাকবে। এবং এখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু আমরা রাখছি বায়োস্টার ব্র্যান্ডের B450MH মডেলের মাদারবোর্ড, বাজেটটা সীমাবদ্ধতার মধ্যে রেখেই ভালো একটা প্যাকেজ তৈরি করব, তার কারণে কিন্তু এই মাদারবোর্ডটা আমরা সিলেক্ট করেছি। ভালো পারফরম্যান্স পাওয়া যায় এবং 3 বছরের অফিশিয়াল প্রোডাক্ট, অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে। এবং এই পিসি বিল্ডে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি OCPC ব্র্যান্ডের একটা 3200 MHz র্যাম, যেটা কিন্তু ওভারক্লকিং এ অবশ্যই বেস্ট পারফরম্যান্স পাওয়া যায়, লাইফ টাইম ওয়ারেন্টি সহ ভালো মানের একটা র্যাম। স্টোরেজ হিসেবে কিন্তু খুব ভালো মানের একটা স্টোরেজ রাখছি, অরিকো ব্র্যান্ডের J10 মডেলের 256GB NVMe SSD, অফিসিয়াল প্রোডাক্ট এবং 5 বছরের ওয়ারেন্টি সহ হিটসিং সহ দারুণ একটা SSD, এটা কিন্তু আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এবং এইখানে কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে রাখছি ম্যাক্সানের RX 580 8GB একটা গ্রাফিক্স কার্ড, যেটা কিন্তু অফিসিয়াল একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন, এবং 2 বছরের ওয়ারেন্টি সহ এই গ্রাফিক্স কার্ডটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু এখানে রাখছি গেম ডিয়াসের আউরা সিরিজের একটা পাওয়ার সাপ্লাই, যেটা 450 ওয়াটের, অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন, এবং 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। RX 580 তো আরামে চলবে, এটা ইনশাআল্লাহ অবশ্যই আরামে চলবে, এবং এই কার্ডটা চালানোর জন্য এটা মোর দেন এনাফ, এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু আমরা দেখেছি আরো ভালো ভালো বিল্ডে। এবং এইখানে কিন্তু ভাইয়া CPU কেস হিসেবে একটা একদম লেটেস্ট ক্যাশিং রাখছি, মার্কেটে নতুন। আমরা কিন্তু সচরাচর দেখা গেছে একদম হোয়াইট কালার অথবা দেখা গেছে একদম ব্ল্যাক কালারের ক্যাশিং দেখি, তবে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড পার্পলের একটা খুব সুন্দর সংমিশ্রণে একটা সুন্দর ক্যাশিং, ভেতরে 5টা ARGB ফ্যান রয়েছে, এবং এটার কিন্তু আপনার হোয়াইট কালার ভ্যারিয়েন্টটাও রয়েছে, যেটার মধ্যে এরকম হোয়াইট এবং পার্পলের একটা সংমিশ্রণে খুব সুন্দর একটা ক্যাশিং, এটা কিন্তু আমাদের এই পিসি বিল্ডে থাকছে। আজকে কিন্তু আমাদের এই প্রথম প্যাকেজটা, এই খুব গর্জিয়াস প্যাকেজটা আমরা রাখছি একদম স্পেশাল একটা প্রাইজে, মাত্র 39,000 টাকায়। এটা দিয়ে তো গেমিং প্লাস প্রোডাক্টিভিটি দুই ধরনের কাজ ভালোভাবে করা যাবে ইনশাআল্লাহ, অবশ্যই, কারণ এখানে কিন্তু RX 580 এর এই কার্ডটা রয়েছে, এটা দিয়ে কিন্তু ধুমায় এগেইনস্ট খেলা যায় ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ছিল প্রথম প্যাকেজ। জি, তবে প্রত্যেকটা প্যাকেজে কেউ চাইলে কাস্টমাইজ করার অপশন থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই। ওকে, এরপরের প্যাকেজটা থাকছে কিন্তু AMD Ryzen 5 এর 5600 প্রসেসরটা দিয়ে, নট জি, এবং এটাও কিন্তু 6 কোর 12 থ্রেডের প্রসেসর। এই প্রসেসরটা দিয়ে কিন্তু আমরা এই পিসি বিল্ডটা করেছি, এটাও কিন্তু খুব ভালো মানের একটা প্রসেসর, এবং এটাও কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন জি ছাড়া প্রসেসরটা, এটা থেকে আপনার জি প্রসেসরগুলো চাইতে একটু বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যাবে। এটা কিন্তু 35 MB ক্যাশের একটা প্রসেসর এবং 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। মাদারবোর্ড হিসেবে একটু আপডেট টাইপের মাদারবোর্ড রাখার চেষ্টা করেছিলাম, এটা হচ্ছে বায়োস্টার ব্র্যান্ডের B550MH মডেলের অফিসিয়াল প্রোডাক্ট, আপডেট চিপসেটের এই মাদারবোর্ডটা কিন্তু 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এবং এইখানে কিন্তু আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি কিংস্টনের ফিউরি বিস্ট DDR4 এর 8GB একটা র্যাম,
3200 মেগাহার্জ এবং ওয়ার্ল্ড ওয়াইড খুবই ফেমাস এই র্যামটা। আমাদের পিসি বিল্ডে আমরা রাখছি, যেটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের পিসি বিল্ডে রয়েছে। এখানে কিন্তু স্টোরেজ হিসেবে রাখছি লেক্সার ব্র্যান্ডের NM620 256 GB একটা NVMe SSD 3500 রিডেড স্পিড, এবং এটা কিন্তু 5 বছরের ওয়ারেন্টি সহ অফিসিয়াল একটা প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন। এবং এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো ব্র্যান্ড, ইন্টারন্যাশনালি আমরা প্রচুর দেখি এটা দিয়ে বিল্ড হয়। এবং এইখানে কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে রাখছি পিলাডিন, মানে গরিবের আলাদিন, সেই পিলাডিনের 5500 XT, যেটা কিন্তু মার্কেটে খুবই পপুলার। এই কার্ডটা খুব একটা এখন আর খুব একটা অন্য কোনো ব্র্যান্ডের নাই, শুধুমাত্র আমাদের কাছে পিলাডিন ব্র্যান্ডের আছে। 2 বছরের ওয়ারেন্টি সহ এই 8 GB কার্ডটা আমরা এই পিসি বিল্ডে রাখছি। মেবি এটা RX 580 থেকে বেটার পারফরমেন্স করে, অবশ্যই বেটার পারফরমেন্স করে, এবং অলওয়েজ আমরা এটা কিন্তু দেখি। এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি কিন্তু কুলার মাস্টার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই 500 ওয়াটের, দেখতেই পাচ্ছেন খুবই ভালো পাওয়ার সাপ্লাই, এটা আমরা এই পিসি বিল্ডে রাখছি, যেটা কিন্তু 2 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এবং এইখানেও কিন্তু একটা গর্জিয়াস ক্যাশিং রাখছি, অলরেডি দেখতেই পাচ্ছেন, যেটা কিন্তু রিভেঞ্জারের বেস ডাইনামিক মিনি, এবং এটা কিন্তু ভিতরে একটা পিসি বিল্ড অলরেডি রয়েছে, এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এই গর্জিয়াস ভিতরে প্রত্যেকটা কম্পোনেন্ট দেখা যাবে। জি জি, খুব সুন্দর আপনার এই কেসিংটা আমরা এই পিসি বিল্ডে রাখছি, যেটা কিন্তু টোটালি 5টা AR GB ফ্যান সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এগুলো কিন্তু আপনার সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন, মাদারবোর্ডের সাথে সিঙ্ক করতে পারবেন। খুব সুন্দর এই কেসিংটার এয়ারফ্লো সিস্টেমটা সত্যিই কিন্তু ভালো, এবং অন্যান্য কেসিংয়ের চাইতে অবশ্যই বেটার কেসিং। এই কেসিংটারও কিন্তু ব্ল্যাক এবং হোয়াইটের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে, যার যেটা পছন্দ নিতে পারবেন। তো আজকে আমাদের 5500 XT দিয়ে এই প্যাকেজটা থাকছে মাত্র 51,000 টাকায়, Ryzen 5 5600 দিয়ে। জি ওকে, এটা দিয়েও কিন্তু ভালোভাবে গেমিং করা যাবে, প্লাস প্রোডাক্টিভিটি কাজও কিন্তু ভালোভাবেই করা যাবে। জি অবশ্যই, বন্ধুরা চাইলে যে কোনো প্যাকেজে নিজের মতো করে কাস্টমাইজ করে নেয়ার ফ্রিডম থাকবে, অবশ্যই থাকে। তাহলে আজকের লাস্ট বিল্ড, হট প্যাকেজ বলা যায় এটাকে। জি অবশ্যই, আজকে এই প্যাকেজটা কিন্তু আমরা রেখেছি Core i5 12 জেনারেশন প্রসেসর দিয়ে। এই প্রসেসরটা দিয়ে কিন্তু ভালো লেভেলের কাজ করা যায় এবং ভালো লেভেলের পিসি তৈরি করা যায়, এবং সেরকমই একটা প্রসেসর এটা। 3 বছর ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে আজকে এই প্রসেসরটা আমরা ব্যবহার করেছি 12400, এবং এখানে মাদারবোর্ড হিসেবে কিন্তু ব্যবহার করেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মাদারবোর্ড, MSI Pro Z790 A Wi-Fi। খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই মাদারবোর্ডটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে, যেটা বিল্ট ইন ওয়াইফাই সহ, দেখতেই পাচ্ছেন খুব গর্জিয়াস এই মাদারবোর্ডটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে, যেটা কিন্তু অবশ্যই 3 বছর ওয়ারেন্টি সহ। VRM গুলো দেখছেন, খুবই গর্জিয়াস এই মাদারবোর্ডটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। এবং এইখানে কিন্তু যে বাকি প্রোডাক্টগুলো রাখছি সবগুলোই কিন্তু গর্জিয়াস প্রোডাক্ট, তার ভিতরে র্যামটা এটা কিন্তু গিগাবাইটের অরো সিরিজের, এবং এটা কিন্তু DDR5 এর 16 GB করে 32 GB দুটো কিট, তবে আমরা একটা দিব এখানে বাজেট সীমাবদ্ধতার কথা মাথায় রেখে। এবং এটা কিন্তু অবশ্যই 6000 MHz এর RGB, এবং এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট, অলরেডি লোগোটি তো সামনে দেখতেই পাচ্ছেন। এবং এইখানে আমরা যে স্টোরেজটা রাখছি, স্টোরেজ জগতের কিং, এবং এটা কিন্তু সিগেটের ফায়ারকোডা সিরিজের, এবং Gen 4 এর একটা SSD, যেটা ছোট করে একটা কথা বলি, ওয়ার্ল্ডের সবচেয়ে ফাস্ট SSD এটা। জি Gen 4 এর অবশ্যই, জি অবশ্যই, এটা কিন্তু টেস্টেড। জি অবশ্যই, অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট, অলরেডি অফিসিয়াল লোগোটি সামনে দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু মার্কেটে স্যামসাং নিয়ে অনেক কপিরিট সমস্যাটা দেখছি, এটাতে কিন্তু সেই সমস্যাটা নাই, এবং জেনুইন প্রোডাক্ট হওয়াতে আপনি নিশ্চিন্ত হবেন। ভালো স্পিড, ভালো প্রোডাক্ট, এবং বাজেটের মধ্যে ওই কফি প্রোডাক্টে গিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। এবং এই পিসি বিল্ডে কিন্তু আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে 4060 একটা কার্ড ব্যবহার করছি, OCPC ব্র্যান্ডের 4060 8 GB ভ্যারিয়েন্টের এই কার্ডটা 3 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি বিল্ডে রয়েছে, এবং অফিসিয়াল প্রোডাক্ট, দেখতেই পাচ্ছেন এই গ্রাফিক্স কার্ডটা আমরা এই পিসি বিল্ডে রাখছি। এবং এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু বাংলাদেশের জাতীয় একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড, যেটা হচ্ছে Corsair ব্র্যান্ডের CB650 মডেলের একটা পাওয়ার সাপ্লাই রাখছি, যেটা 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, অফিসিয়াল প্রোডাক্ট, যেগুলো কিন্তু আপনার বার্ন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, এবং পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। এটা বাংলাদেশের মার্কেটে একদম জাতীয় পাওয়ার সাপ্লাই, জাতীয় পাওয়ার সাপ্লাইয়ের মার্কেট। এবং এই পিসি বিল্ডে কিন্তু আমরা একটা সিফিও কুলার ফ্যান রাখছি, যেটা বাংলাদেশের জাতীয় সিফিও কুলার ফ্যান বলা চলে, স্মার্ট স্মার্ট, আমি নিজেও কিন্তু এটা ইউজ করি। জি জি, আপনি তো কিছুদিন আগে নিয়েছেন, এবং আপনি তো ডাবল ফ্যান ব্যবহার করেছেন, তবে এটা সিঙ্গেল, এবং চাইলে কিন্তু ভবিষ্যতে কেউ আরো একটা ফ্যান ব্যবহার করে, কিন্তু ক্লিপ দেয়া থাকে, হ্যাঁ ক্লিপ দেয়া থাকে, আরেকটা ফ্যান ব্যবহার করলে এটা কিন্তু ডার্ক প্লাস হয়ে যায়, মানে দুটো ফ্যানটা কিন্তু আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। তো আজকে আমাদের এই পিসি বিল্ডে সিপিও কেস হিসেবে কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সিপিও কেস রাখছি, ডিপ কুলের আপনার CC560 মডেলের এই কেসিংটা, যেটা পুরোটাই হোয়াইট কালারের, এটার ভিতরে কিন্তু কোনো প্রি ইনস্টল ফ্যান থাকে না। আপনারা যারা নিবেন তারা কিন্তু আপনাদের মতো করে তৈরি করে নিতে পারবেন। এই ক্যাসিংটা খুবই সুন্দর, গুড লুকিং ক্যাসিং আমাদের এই পিসি বিল্ডে রয়েছে। তো আজকে আমাদের এই পিসি সেটআপটা থাকছে কিন্তু 1,20,000 টাকায়, সমান সমান, একদম 1,20,000 টাকা সমান সমান। অবশ্যই যারা এই সেটআপটা নিবে, প্রফেশনাল কাজ করবে অথবা গেমিং করবে, যে কোনো কম্পোনেন্ট অথবা যে কোনো ভাবে কাস্টমাইজ করে নেয়ার সুবিধা থাকবে, অবশ্যই, ঠিক আছে। যারা আপনার কাছ থেকে পিসি বিল্ড করে নিতে চায়, অনলাইনে হোক সেটা ফিজিক্যালি শপে এসে হোক,
নেয়ার মাধ্যমটা বলে দিবেন ভাইয়া। আমাদের ডেলিভারি সিস্টেম দুটো, তার মধ্যে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট, সেটা হচ্ছে আপনারা চাইলে আমাদের শপে ভিজিট করতে পারেন, আপনার পণ্যটি আপনি দেখে শুনে বুঝে কিনবেন। আমাদের শপে লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউসের গলি 83 নম্বর বিল্ডিং। যে কফি হাউসের গলিটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউসের গলি। এই কফি হাউসের গলিতে 83 নম্বর বিল্ডিং কেজেস ম্যানশন। এই কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে, একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার G6 ওয়ান স্টপ সলিউশন, অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় 304-305 নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন। এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে। আর যারা একদম আসতে পারবেন না, বাংলাদেশের 64 জেলা থেকে এই পিসি গুলো আপনারা নিতে চান, মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে এই পিসি গুলো আমরা একদম আপনাদেরকে রেডি করে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব। কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটি বুঝে পেয়ে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে দিবেন। ঠিক আছে, যারা রবিন ব্লগস এর পক্ষ থেকে আসবে তাদের জন্য তো ভালোবাসা, বেটার সার্ভিস সব সময় থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে রাজু ভাই, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।